মুখ্যমন্ত্রীর হিম্মত নেই, মুখ্যমন্ত্রী নাটক করছেন, মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বিচার চাইছেন। কার কাছে বিচার চাইছেন? উনি ভগবানের কাছে। বিচারকর্তা কে রাজ্যের? বিচার দেওয়ার মালিক কে? নাটক করছেন নিজে আর বলছে আমি মহিলার বিচার চাই। দাম বাড়ছেন, দাম বাড়ছেন বারবার করে, রেপের উনি রেট বাড়ছেন। পুলিশ এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কর্মী সকলে মিলে সেই ধস্তাধস্তির ছবি এক্সাইড মোড়ে বিজেপিকে আটকে দেওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেই মুখ্যমন্ত্রী যে বাড়ি যাওয়ার পথে এক্সাইড মোড়েই কিন্তু আটকে দেওয়া হলো। একেবারে চারিদিকটা একেবারে খণ্ডযুদ্ধে। মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু আজকে এক্সাইড মোড় থেকে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের দাবিতেই কিন্তু আজকের এই মিছিল। আমাদের ঘরের মেয়েকে আটকাবে, ঘরের মেয়েকে ঘরে ঘরে তো এরকম হবে, প্রতিটা ঘরে ঘরে হবে। এবার এই যা শুরু হয়েছে প্রতিটা ঘরে ঘরে, কি মহিলারা সুরক্ষিত নয়? কোনো সময় সুরক্ষিত নয়, কোনো মহিলা সুরক্ষিত নয়। আজকে বাড়ি থেকে মেয়ে বাড়িতে ফিরবে কিনা তো আমরা কেউ জানি না, সুস্থভাবে ফিরবে কিনা। আজকে তার মা পাঠিয়েছিল, সে কি বাড়ি সুস্থ হয়ে ফিরতে পারলো? তার মায়ের কাছে ফিরতে পারলো না। পুলিশ বাংলার মেয়েকে ভয় পাচ্ছে তাই আটকে দিচ্ছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি বারবার করে সমস্ত যারা আওয়াজ তুলছে তাদেরকে আটকাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে কেস দিচ্ছে। তার কারণ তারা সত্যটাকে ভয় পাচ্ছে, তারা জানে তারা অন্যায় করেছে, তারা জানে তারা দুর্নীতি করেছে, তারা জানে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে। তার বিরুদ্ধে সমস্ত মানুষ, সমস্ত পতাকা, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ সবাই মিলে রাস্তায় নেমেছে। আর বাংলার মেয়েরা, বাংলার মেয়েরা আজকে ক্যান্ডেল মিছিল নিয়ে রাস্তায় নামার জন্য তৈরি হচ্ছে, তাদেরকে আটকে দিল, কারণ এই বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে। এই মুহূর্তে গার্ডরেলের সাজু সাজু রব, পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে, কি বলবো? দেখুন, পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিমোট কন্ট্রোল আছে। উনি যখন টেপেন অন তো পুলিশ অন, অ্যাকশন মোড। পুলিশ যখন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন অফ, তখন পুলিশ অফ। আর রিমোটটা 13 তলা নবান্নে 13 তলা থেকে কন্ট্রোল হয়। আমরা আজকে ওই 13 তলায় মানে শুধু সন্দীপ ঘোষ তো একাদশী নয়, মানে আসল যে মাথা সেটাকে ধরার জন্যই আজকে আমাদের এই যাত্রা ছিল, মানে মশাল মিছিল ছিল। তো সেই জন্যই যাতে সেই পর্যন্ত পৌঁছতে না পারে মক্ষী রানী, সেই মক্ষী রানী পর্যন্ত পৌঁছতে আমরা না পারি তার জন্যই পুলিশের এই তৎপরতা, এই ভয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাড়িতে বসে ঘন ঘন না টিভি দেখছেন, এই যে এত জমায়েত, এত মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, স্বতঃস্ফূর্ত যোগদান, উনি এটা ভয় পাচ্ছেন। উনি ভয় পাচ্ছেন বাংলাদেশের হাসিনার মতো সরকার পড়ে যেতে পারে ওনার, উনি সেটা গতকালকেই বলেছেন। আর উল্টোপাল্টা বকছেন, তিনি ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, তিনি বলছেন আমি 10 লাখ টাকা দিতে পারি। মানে ওনার কথা, একজন অবিবাহিত মহিলা ধর্ষণ হলে 25,000, বিবাহিত মহিলা ধর্ষণ হলে 30,000, কখনো বা 10 লাখ ঘটনা বিশেষে। তো এই যখন পরিস্থিতি তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। এই যে গার্ডরেলগুলো দেখছেন, এগুলো সেই ভয়ের প্রতীক আর কিছুই না, সততার প্রতীক বলে নিজেকে দাবি করা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে নিজেকে দাবি করা মুখ্যমন্ত্রীর ভয়ের প্রতীক, এগুলো সততার প্রতীক আসলে নয়। জিনিস বুঝতে পারছি না, বিজেপি মুভমেন্ট করলেই বারবার এরকম হচ্ছে কেন? অনেকেই তো মুভমেন্ট করছে বিজেপি। বিজেপি প্রধান বিরোধী দল, উনি জানেন বিজেপি চাইলে, বিজেপি যদি মানুষকে মোবিলাইজ করে আন্দোলন করতে পারে তাহলে ওনার আসন টলমলে হয়ে যেতে পারে। উনি সেই ভয় একাধিকবার পান, ওর নাইট মেয়ার হয়, আতঙ্ক হয়, উনি রাতে ঘুমোতে পারেন না, সেই জন্য এরকম করেন। আর এটা বিজেপির আন্দোলন প্রধান বিরোধী দল হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে যখন নিয়ম শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়বে, নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে, আমরা তখন আন্দোলন করব, আমরা পথে নামবো, আমরা পথেই থাকবো, পথের দাবি আমরা পথেই আদায় করে নেব। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পথে নেমেছিলেন, আমি ওনাকে প্রশ্ন করতে চাই, উনি কার বিরুদ্ধে পথে নেমেছিলেন? মানে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন? তিনি কি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন? আমাদের একটাই দাবি, জাস্টিস ফর অভয়া। এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ নেত্রীর পদত্যাগ। পুলিশকে লজ্জা নেই আমাদের, আপনি জানেন এটা জুনিয়র ডক্টর।
ডক্টরকে কিভাবে মেরে ফেলে দিল, কিভাবে অত্যাচার করে তাদেরকে ফেলে দিল, আর কি বলা যাবে? আমি আমরা খালি চাইছি মুখ্যমন্ত্রী তাদেরকে শাস্তি হোক, যে ধর্ষণ করেছে তাকেও ফাঁসি হোক, আর কিছু বলার নেই। আর সব আপনার চোখে, নিজের চোখে দেখতে পাচ্ছেন ঘটনা, আর এখনের ঘটনা একই। প্রিজন ভ্যান রেডি, গার্ড রেল রেডি, কি বলবেন? কি বলছেন? আমাদের প্রজন্ম তো গেছে, আমাদের বাচ্চাদের প্রজন্ম যাতে আরো ভালো হয় সেই জন্য আমরা এই লড়াই লড়ছি। আর এর দোষীরা যতক্ষণ না শাস্তি পায় এই লড়াই আমরা চালাচ্ছি, চালিয়েই যাব। 14 তারিখ রাত্রিবেলা যে মহানগরী থেকে সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে উত্তাল হয়েছে এর প্রতিবাদে, মমতা ব্যানার্জি তাকে ভয় পাচ্ছে, সেই জন্য আমাদের আজকে ক্যান্ডেল মিছিল ছিল একদম শান্ত। আমরা সেই ইন্টিমেশন দিয়েছিলাম যে আজকে আমরা ক্যান্ডেল মিছিল করব, সেইটাকে পর্যন্ত তারা বন্ধ করে দিচ্ছে এবং অ্যারেস্ট করছে। অর্থাৎ মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। দেখুন, আমি বারবার বলছি, মমতা ব্যানার্জি বাংলার মেয়েকেই চাই বলেছিলেন, মমতা ব্যানার্জি বাংলার মেয়েকেই ভয় পাচ্ছেন, বিজেপির আন্দোলনকে ভয় পাচ্ছেন, মানুষের আন্দোলনকে ভয় পাচ্ছেন, তাই সবাইকে অ্যারেস্ট করছেন। যেদিন আরজি করে এই ধরনের ঘটনা ঘটেছিল, সেই দুর্বৃত্তদের মমতা ব্যানার্জির পুলিশ আটক করতে পারেনি, তাদের শাস্তি দিতে পারেনি, ভাঙচুর রুখতে পারেনি, কিন্তু যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, তাদের তিনি আটকাচ্ছে, তাদের তুলে নিচ্ছে এবং তাদের বারবার আন্দোলনকে গলা টিপে ধরছে। এটাই মমতা ব্যানার্জির কাজ। মমতা ব্যানার্জি নিজে ক্রাইম করছে, উনার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং উনার গ্রেফতারির দাবি করছি আমরা। তৃণমূল কংগ্রেস ভাবছিলেন কিভাবে মোড়টা ঘোরানো যায়, ধীরে ধীরে আরজি করের নথি কিভাবে লোপাট করা যায় প্রথম দিন থেকে চাইছিলেন, সিবিআইকে দেওয়ার পরেই এই মককে দিয়ে 14 তারিখে তুলে আর্টিফিশিয়ালভাবে এই যে 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 ঘরে খুন হয়েছিল সেই ঘরের তথ্য প্রমাণ, সেমিনার রুমের তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন। তো তারা যেহেতু থার্ড ফ্লোর বলেছে, তারা সবাই বুঝতে পারেননি, সেই জন্য দেখুন থার্ড ফ্লোরের সেমিনার হল সব ভাঙচুর করেছে, তারা ফোর্থ ফ্লোর যে থার্ড ফ্লোর সেটা বুঝতে পারেনি, সেই জন্য ওই সেমিনার হলটা ভাঙচুর করেনি। ভগবান আছেন, যারা অন্যায় করেছেন তাদের বিচার চাই এবং যারা এই ধরনের তথ্য প্রমাণ লোপাট করছেন তাদেরও আমরা গ্রেপ্তার চাই। মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি এবং মুখ্যমন্ত্রী, তিনি নিজের বিরুদ্ধে কোন দাবিতে তিনি রাস্তায় নেমেছেন সেটা উনি নিজেকে আগে প্রশ্ন করুক, তারপরে পথে নামবেন। তিনি হলেন ব্যর্থ মুখ্যমন্ত্রী সব থেকে, যিনি তার নিজের যে নাকামিয়াবি, তার যে অপশাসন, তার যে না পারা সেটাকে তিনি পথে নেমে প্রমাণ করে দিলেন তিনি পাচ্ছেন না, কারণ তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, সবগুলোতেই তিনি ফেলিওর, তিনি দায় নিয়ে তিনি পদত্যাগ করুন, এটাই আমাদের দাবি।